ডোডোর হচ্ছে পাউরুটি আর কলা খেয়ে নিয়েছে, আর আমি এই ডিম পাউরুটি করে নিয়ে এলাম। ডোডো এখন বসে বসে ড্রয়িং করছে, সুন্দর আস্তে করে ফ্লাওয়ারটা কর। এই বাবা, এটা কি হলো? সুন্দর করে গোল গোল হলো না, ফ্লাওয়ার করছে। ওই যে পর পর চোখে সানগ্লাস পরে, হাতে ঘড়ি পরে, দেখি ডোডো ঘড়িটা দেখা, কালকে ডোডোর জন্য আমি কিনে দিয়েছি এই দুটো সানগ্লাস আর ওয়াচ। কে কিনে দিয়েছে? কে কিনে দিয়েছে? বাবা। কে কিনে দিয়েছে? সানডে। আর তুমি কি খেয়েছো সকালে? গুড মর্নিং, আই এম মৌমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস গ্যালাক্সি। তো আমার শরীর একদম এখন ফিট হয়ে গেছে, মানে মোটামুটি আগে যেই পরিমাণ কাজকর্ম করতাম মানে সব শুরু হয়ে গেছে নর্মালি। তো মা আছে বলে অনেকটা হেল্প হচ্ছে, কারণ সবটাই তো একা হাতে করতে হয় না, বাচ্চার সংসার সবটাই একা হাতে করতে হয়। কিন্তু মা থাকলে সত্যি কথা বলতে যে যতই বলুন যে মা থাকলে কোনো হেল্প হয় না, কিন্তু মা থাকলে যে কতটা হেল্প হয় সে শুধু আমিই জানি। মানে আমি যে ওই যে ধরো আমি যদি রান্নাঘরে যাই বা আমি কোথাও গেলাম, ডোডোকে যে মা দেখছি এটাই অনেক অনেক কথা। তারপর মানে আমার শরীরটা কদিন খারাপ ছিল বলে মা রান্নাঘরে সব কিছু করছিল, মানে সবই করছিল প্রায় সংসারে সব কিছু, কিন্তু আমি ঠিক হয়ে গেছি। আর আমার এমনিতে ব্যাপারটা হচ্ছে না, আমার নিজে হাতে সব কাজ করে করে এমনই অভ্যেস হয়ে গেছে, তো সবটাই নিজে করতে ইচ্ছা করে। খুব শরীর খারাপ বলে একদিন পুরো মানে যেদিন এসেছি তার পরের দিনটা পুরো রেস্ট, আমি একদম বেশি রান্না করে, তাও তো দেখালাম যে ইলিশ মাছ ভাপাটা করতে ঢুকেছিলাম, বাকিটা পুরোটাই রেস্ট, মানে বাসন টাসন মাজা থেকে শুরু করে সব মা করেছে। আর আমি তো সবটাই একা হাতে করি না, বাসন মাজা রান্না ঘর মোছা হ্যান ত্যান এনিথিং সব কিছু। তো মা আছে তাও অনেকটা হেল্প হচ্ছে, মা সকালে পুজোটা করে নিচ্ছে, সকালে একবার মা লাঠি নাদা দিয়ে ঘরটা মুছে নেয়, তারপর ডোডোকে দেখছে, রান্নার জোগাড় করে দিচ্ছে, অনেক কিছুই মা করছে। আর বাপ্পা যে সকাল সকাল বেরিয়ে গেছে, 9টার মধ্যে বাপ্পা বেরিয়ে গেছে, মাইক্রোওভেনে ভাত গরম করে দিয়েছি, কালকের ভাত ছিল আর ঝিঙালু পোস্ত ছিল আর একটা ডিম ভেজে দিয়েছি, ব্যাস ওই খেয়ে বাপ্পা বেরিয়ে গেছে। আর আমি আজকে রান্না করবো হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, সেটা এখনও বসায়নি, জাস্ট যাবো গিয়ে বসাবো, কারণ বাপ্পার যেহেতু খাওয়া তাড়া থাকে বলে একটু তাড়াতাড়ি রান্না করি। বাপ্পা যেহেতু খেয়ে বেরিয়ে গেছে তো আমাদের রান্নাটা একটু বেলা করে করলেও চলবে। আর ডোডো তো ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালোবাসে, তো ডোডোর ফ্রাইড রাইস, ডোডোর আর আলাদা কিছু করতে হবে না, ডোডোর একটু চিকেনটা শুধু একটু আলাদা করবো, প্রেশারে চিকেন স্যুপটা আলাদা করে নেবো আর আমাদের চিকেন কষা করবো। আর আমি আসলে রবিবার করে মাটনই হয় আমার বেশিরভাগ সময়, কিন্তু ঠান্ডা লাগলে না আমার খুব একটা মাটন খেতে ইচ্ছা করে না, মতো আমার চিকেনটাই বেশ ভালো লাগে। এমনিতেই আমি চিকেন খেতে একটু বেশিই ভালোবাসি মাটনের থেকে। তো যাই হোক, ওই জন্য মাটন চিকেন কষা হচ্ছে, আজকে আর মাটন হয়নি, চিকেন কষা আর ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের কারণ হচ্ছে আগে ডোডো খুব বায়না করতো বলে ওর বাবা অনেকটা পরিমাণে যে বিরিয়ানির চাল, বিরিয়ানি ফ্রাইড রাইসের যে চাল, অনেকটা পরিমাণে কিনে এনে রেখেছে, প্রায় 4-5 কেজির মতো কিনে এনে রেখে দিয়েছিল। তার কিছুদিন ভাত করেছি, মাঝে একদিন বিরিয়ানিও করেছিলাম, অনেকটা ক্যাচের তাও প্রায় 1-1.5 কেজির মতো চাল পড়ে রয়েছে। এবার চালগুলো না, এই চাল আবার বেশি দিন ফেলে রাখলে খারাপ হয়ে যায়। এমনি তাহলে মা চলো ফ্রিজে অনেকগুলো বিনস, গাজর, ক্যাপসিকাম সবই আছে। আর বিনসগুলো এবারে আনছে না, গরমের বিনস তো একটু পাকা পাকা মতো, বা মানে ঝোলে দিলে ডোডো থুতু করে ফেলে দিতে, একটু ছিঁড়ে ছিঁড়ে টাইপের, তাই বললাম বিনসগুলো ডোডো ঝোলে আর দিতে হবে না, চলো বিনসগুলো যে কটা আছে দিয়ে বাপ্পাকে বারণ করে দেবো আর না আনতে, ওই বিনসগুলো দিয়ে চলো একটু ফ্রাইড রাইস করে দিই। তো সেই মতনই একটু ফ্রাইড রাইসের আমি সব জোগাড় করে এলাম, ফ্রাইড রাইসের সবজি টবজিগুলো সব কেটে দিয়ে এলাম, কেটে রান্নাঘরে রেখে এলাম। আর মাকে বললাম তুমি একটুখানি চিকেনের জোগাড়টা করো আর পেঁয়াজ আদা রসুনটা কাটো, আর আমি এসে চিকেনটা বসাচ্ছি। মা ফ্রাইড রাইসটা করবে, মানে আমার মা আবার আমার থেকেও খুব ভালোবেশি ফ্রাইড রাইস করতে পারে, মানে আমার থেকেও ভালো ফ্রাইড রাইস আমার মা রান্না করতে পারে, মা খুব সুন্দর ফ্রাইড রাইস করে। মাকে বললাম তুমি ফ্রাইড রাইসটা করবে, আমি চিকেন কষাটা করে দিচ্ছি। তো সেই মতনই আমি যাবো। এবার ডোডো তো এবারে সকালে আছে, সানডে যেহেতু ড্রয়িং করতে বসবে, জানে সানডে মানেই সকালে ড্রয়িং করতে বসবে, তো ওর কাছে একটু বসতে হবে। আর মাকে বললাম, মা বলছে হ্যাঁ তুই তাহলে ডোডোকে নিয়ে ড্রয়িংয়ে বসা, আর আমি যাচ্ছি পেঁয়াজ আদা রসুনগুলো কাটি। তো মা সেই মতো রান্নাঘরে গেছে, ডোডোর ড্রয়িং হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে যাবো। তো চলো যাওয়া যাক রান্নাঘরের দিকে, গিয়ে তারপর কী করছি দেখাবো আপনাদেরকে।
তো এখানে বসালাম চিকেন, মা অলরেডি দেখি পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছিল। তারপর আমি সেই চিকেনটা দিয়ে মশলাটা দিয়ে কষছি। আর এখানে যে গরম জল বসিয়েছি, কারণ চিকেনে কষা করব, আজকে চিকেন ঝোল করব না, কষা কষা চিকেন করব, আর তার সঙ্গে করব ফ্রাইড রাইস। এই যে চাল ভিজিয়ে রেখেছি, আর সবজি টবজি সব ভাজা অলরেডি হয়ে গেছে, এটাতে সবজি ভাজা রয়েছে, ওই জন্য হচ্ছে চিকেনটা কষা কষা করবো। আর দোদোর এখানে প্রেশারে দোদো চিকেন স্যুপ হয়ে গেছে। তো এখানে চিকেন কষা মোটামুটি হয়ে গেছে, আলু টালু দিয়ে একদম চিকেন কষা। আর এখানে মা অলরেডি ফ্রাইড রাইসের ভাতটা করতে বসিয়ে দিয়েছে। এই যে মা পুরো ঘেমে গেছে, ছাদ থেকে ঘুরে এলো সবে। হ্যাঁ, আজ প্রচণ্ড গরম। আর এখানে আবার করেছে কি, কুমড়ো শাকের চচ্চড়ি, নিরামিষ চচ্চড়ি। এই কুমড়ো শাকটা মানে আমাদের এই কুমড়ো গাছ হয়েছে, আমার শ্বশুর বাড়িতে কুমড়ো গাছ হয়েছে, তাই তো মা? এটা এটা পুরো ডগ ডগ দেখে কেটে এনে দিয়েছে আমার শ্বশুর মশাই, সেটারই চচ্চড়ি হয়েছে, নিরামিষ চচ্চড়ি। আর মা ফ্রাইড রাইসটা করবে, মা দারুণ ফ্রাইড রাইস করে, ফ্রাইড রাইস মা একদম হেভি করতে পারে। আর ডোডো ফ্রাইড রাইস খেয়ে নেবে, চিন্তা নেই, ডোডো ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, ডোডো স্যুপ হয়ে যায়, মাও এখন শিখে গেছে ভালো ব্লগ করতে, বলে যেটা দেখা ওটা দেখা, মাও শিখে গেছে। অবশ্যই ঘরে দেখতে দেখতে মা তো শিখে যাবেই, তাই না? দেখতে পায় মা সব সময়, আমি এইসবই করি সারাদিন, পাগলের মতো বকে যাই। হ্যাঁ হ্যাঁ, নামিয়ে দাও, হয়ে গেছে। এই যে ডোডোর খাওয়া হয়ে গেছে, এখানে বসে বসে মোবাইল দেখছে, বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখছে। আর এই যে মা খেতে বসে গেছে, এখানে নিয়ে নিয়েছে, আর আমার এই যে খাবার। আমি মাকে বললাম আর বাটি করে দিতে হবে না, এই যে চিকেনের লেগটা, একটা লেগ ডোডো কিন্তু দিয়েছে, একটা লেগ বললাম আমার কষাতে দিয়ে দিই। আর ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে কি, নিরামিষ, হ্যাঁ নিরামিষ চচ্চড়িটা কুমড়ো শাকের, আমি অলরেডি খেতে শুরু করে দিয়েছিলাম, ভুলে গেছি ব্লগ করার কথা। তো এই হচ্ছে যে লাঞ্চ, তো চলুন লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর আবার আসছি কথা বলতে। দোডোর ট্রেনের বগি খুলে গেছে তো, যা ধাক্কা মেরে দিয়ে চলে গেল। কি রে, আবার নতুন ট্রেন একটা, এই কদিন আগে একটা পিপি ট্রেন কিনে দিয়ে গেল। ছেড়ে দে ওকে, যেতে দে ওকে, আগে পিছনে গাছটা লাগায়। আরে ওগুলো আর পেছনে লাগায় না, ওগুলো সিগন্যাল, সিগন্যাল গুলো মাঝখানে দিতে হয়। আর এই বগিটা খুলে উল্টে পড়ে গেছে তো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পড়ে গেছে। দাঁড়া 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 দাঁড়া, ওকে যেতে দে। আমি হাইজেনিক মেনটেন করি, সব চামচে করে, আলু চামচে করে, টক জল চামচে করে। দাঁড়া ডোডো দাঁড়া, কি হচ্ছে তোর সমস্যা? আমি সব কিছু হাইজেনিক মেনটেন করি। হ্যাঁ, আমি আজকে ফুচকা উলাম, আমি এমনই ফুচকা উলা যে ফুচকা দিয়ে দিতে হাত ফুচকা নিলাম, একটা দুটো তিন কি শুধু ডাক্তার দুটো খেয়ে নিলাম। আর এটা মানে আরো আমি ট্রেন থেকে না আসার সময় 5 টাকায় 4টে গন্ধরাজ লেবু কিনে এনেছি ট্রেন থেকে। সেই গন্ধরাজ লেবু একটা কেটে দিয়েছি, এত সুন্দর খেতে হয়েছে। আরো ওরা তো অতটা জলের মধ্যে মিশিয়ে দেয়, কি হয়েছে? এই দোকানের কুচকা সব ভালো, কিন্তু একটাই আমার খারাপ লাগে, কেন এটা সেদ্ধ লঙ্কা দেয় আমি জানি না, এটা গন্ধ, সেদ্ধ লঙ্কার গন্ধটাই আমার সহ্য না।
দুটো আলু খাইনি। আমি কাস্টমারকে একটা করে দিচ্ছি আর নিজে একটা করে খাচ্ছি, কারণ আমি সবসময় টেস্ট করে করে কাস্টমারকে খেতে দিই। আমাদের এতক্ষণে ফুচকা খাওয়া কমপ্লিট হলো, আর যা ঝাল লেগেছে ফুচকা, মানে দোকানে তখন বলেছিলাম যে একটু ঝাল কম দিয়ে মেখে দাও। বাড়িতে আসতে মাখলো যে মা ওই যে আলুটা দিয়েছিল তার সাথে একটা কাঁচা লঙ্কা চটকাও, আর আমি ট্রেন থেকে আসার সময় বললাম না যে চারটে লেবু কিনে এনেছিলাম, গন্ধরাজ লেবু, চারটে লেবু 500 টাকায় কিনে এনেছিলাম, বেশ বড় বড় গন্ধরাজ লেবু। তো ওইটা লেবু আর ওই কাঁচা লঙ্কা মাকে বলেছিলাম একটা টক জলের সাথে আর এখানে একটা আলুর সাথে চটকে দাও। তো মা ওরকমভাবে চটকে মেখে দিয়েছে আর কি ঝাল লেগে গেছে, আর দারুণ টেস্ট, আর দারুণ টেস্ট হয়েছে, দারুণ। তা আমি বেরিয়েছিলাম, আমি বেরিয়েই কিনে নিয়ে এলাম, আমি ডোডোকে নিয়ে একটুখানি বেরিয়েছিলাম, বেরিয়েছিলাম বলতে ডোডো স্কুলের হঠাৎ করে আজকে সকালে থেকে একটা প্রজেক্টে রে দিয়েছে, তো সেটাই খোঁজ করার জন্য আমি বেরিয়েছিলাম। গিয়ে আর ওই বাপ্পাই আনবে বললো, তারপর আমি দেখলাম যে বাপ্পা ঠিক প্রজেক্টের জিনিস না, সেই ওর সাথে আমার হাজার রকম বকতে হয়, তারপর উল্টো পাল্টা জিনিস নিয়ে চলে আসে, আমি তার থেকে আমি নিজেই বেরিয়ে যাই। আমারও একটু মানে হেঁটে আসা হবে, ডোডোরও একটু ঘুরে আসা হবে, তো ওই জন্য বেরিয়ে গেলাম ডোডোকে নিয়ে। ডোডোর আজকে ড্রয়িং স্যার এসেছিল, ডোডোর বিকেল 5টা থেকে যে ড্রয়িং স্যার এসেছিলো, 5টা থেকে ড্রয়িং স্যার এসে ড্রয়িং করিয়ে দিয়ে চলে গেছে, তো আমি বললাম ভালোই হলো। আমি তখন বেরোলাম ওই সন্ধ্যে তখন 7টার দিকে বেরোলাম, হ্যাঁ বললাম বেশ ভালোই হলো, তাহলে গিয়ে একটু ঘুরেও এলাম, ফুচকা নিয়ে এলাম, আর ডোডো আবার ওই তো দেখালাম খেললা, জোর করে জোর জবরদস্তি বাইরে বেরোলেই পায় না, বাইরে বেরোলেই পায় না, তো জোর জবরদস্তি করে। আর ওর বাবা বলে, বাবা ছেলে কিছু বললে সঙ্গে সঙ্গে কিনে দিতে হবে, ওর বাবার এটাই বক্তব্য। হ্যাঁ নিজের এতদিকে এত পয়সা খরচা করছো তার বেলা কিছু নয়, আর ছোটো বাচ্চাও বললে আমি ব্যাপারটা কী বলি, সবসময় সব মানে বেরোলেই কিনে দিতে হবে তার তো কোনো মানে নেই, কিন্তু বাবা হ্যাঁ এতদিকে নিজেরা বেরোলে কত খরচা করো, করো না কি, একটা ছোটো বাচ্চার যদি একটা ছোটো খেলনা কিনে দেওয়া যায় তো তোমার প্রচুর পয়সা নষ্ট হয়ে যায়। আমি ঠিক আছে তোমার পয়সা যাওয়া ভালো না, যাই হোক ট্রেন একটা পিপি কিনে দিয়ে গেল, আবার না ওই ট্রেনটা খারাপ হয়ে গেছে আর চলে না, আমার আবার একটা ট্রেন কিনে দিতে হবে। ট্রেনের এখন খুব এখন বায়না হয়েছে, আজকে তো ড্রয়িং স্যার এসেছিল, ড্রয়িং স্যারকে দিয়েও আজকে ট্রেন আঁকা করিয়েছে। তো ঠিক আছে চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কাল আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে। গুড নাইট, টাটা।